মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা সুস্থ আছো এবং মন দিয়ে কনসিস্টেন্টলি পড়াশুনো করছো। তো আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখেছো, তো তোমরা অনেক দিন ধরে আমাকে প্রশ্ন করছিলে, যেহেতু শর্ট নোটিফিকেশান চলে এসেছে, তোমাদের মেইন নোটিফিকেশান কবে আসবে এই নিয়ে তোমরা একটু চিন্তিত আছো। তার কারণ মোটামুটি কিন্তু বেরিয়ে যাবার একটা কথা আমরা শুনেছিলাম, তো আমিও তোমাদের সেরকমই বলেছিলাম, কিন্তু এখনও কিন্তু বেরোলো না। তো সেই জন্য কিন্তু তোমরা গতকাল এবং তার আগের দিনও কিন্তু আমাকে অনেক মেসেজ করেছো, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং আমাকে ফোনও করেছো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ফুল নোটিফিকেশানের ব্যাপারে বলবো, যে চিন্তা করার কোনো কারণ নেই, এই সপ্তাহে বেরোলো না, নেক্সট উইকে আশা করছি বেরিয়ে যাবে, পজিটিভলি বেরিয়ে যাবে। টেকনিক্যাল হয়তো কিছু সমস্যা আছে, সেই জন্য বেরোলো না। তো সামনের উইকে বেরিয়ে যাচ্ছে, বা যদি খুব দেরি হয় ডিসেম্বরে কিন্তু বেরোচ্ছেই। তো দেখো, আজকের ভিডিওর বিষয়বস্তু কিন্তু শুধুমাত্র পরীক্ষার নোটিফিকেশান কবে আসবে সেই জন্যে নয়। অনেকেই তোমরা জানতে চেয়েছিলে যে এই ক্লার্কশিপে টাইপিং টেস্ট বা স্কিল টেস্ট কি মানে ম্যান্ডেটরি কি না। ফুল নোটিফিকেশান এখনও আসেনি, তবে স্কিল টেস্ট মানে টাইপিং টেস্ট কিন্তু ম্যান্ডেটরি। অর্থাৎ তোমাদের প্রিলিমস হবে, মেইনস হবে, মেইনসের পরে তোমাদের যারা সিলেক্টেড হবে তোমাদের কিন্তু স্কিল টেস্টে ডাকবে, এবং স্কিল টেস্টে যদি তোমরা কোয়ালিফাই না করতে পারো, একটা মিনিমাম কোয়ালিফাইং মার্কস আছে, সেই কোয়ালিফাইং যদি তোমরা কোয়ালিফাই না করতে পারো তোমাদের কিন্তু চাকরি হবে না। সেই জন্যই তোমাদেরকে আমি অ্যাডভাইস করবো যে বি সিরিয়াস, এখন থেকে সিরিয়াসলি তোমরা ব্যাপারটাকে দেখো। তবে ভয় পাওয়ার কিছু নেই, তার কারণ হচ্ছে এখানে টাইপিংয়ের ক্ষেত্রে তোমাদের দুটো অপশান থাকে, যাদের তোমাদের ভার্নাকুলার বেঙ্গলি, হয় ইংরাজি অথবা বাংলায় তোমাদের টাইপিং করতে হবে। ইংরাজিতে একদমই কম 20 words per minute, 20 word, 30-35 word নয়, 20 words per minute অনলি। আর বাংলায় যদি করো ব্যাপারটা আরও সোজা, 10 words per minute, স্পিডটা কম, তবে বাংলায় টাইপ করাটা কিন্তু একটুখানি শক্ত আছে। তো যাই হোক, এই দুটো হচ্ছে তোমাদের স্পিড লিমিট। এবারে তোমাদের বলি যে এটাকে কিন্তু মানে এই এই পরীক্ষাটায় কিন্তু কোয়ালিফাই তোমাদের করতেই হবে। ফুল নোটিফিকেশান আসলে তখন দেখা যাবে যে স্কিল টেস্টে মার্কস কত থাকছে, এবং সেখানে আশা করছি যে 40% হচ্ছে কোয়ালিফাইং মার্কস থাকবে। তো আবারও তোমাদের বলছি যে আমার ক্ষেত্রে হয়েছে স্টাফ সিলেকশানের পরীক্ষায় ফাইনালি কিন্তু সিলেক্টেড, মানে রিটেনে ক্লিয়ার করার পরেও টাইপিংয়ে কিন্তু আমি কিন্তু বাদ পড়ে যাই, এবং তারপরে কিন্তু আমি মানে প্রচণ্ড ফ্রাস্ট্রেশনে চলে গিয়েছিলাম। তো তোমাদের এইটাই সাজেশন আমি সাজেস্ট করব, প্রিপারেশনের সাথে অর্থাৎ পড়াশুনোর সাথে প্যারালালি কিন্তু সপ্তাহে অন্তত 3 দিন তোমরা টাইপিং প্র্যাকটিস করো, যে কোনো একজন টিচারের তত্ত্বাবধানে। অনেকে তোমরা এরকম করো যে বাড়িতে কম্পিউটার আছে, কম্পিউটারে তোমরা টাইপিং করো, কোনো ইউটিউব চ্যানেল দেখে, এরকম করো না। টাইপিং মেশিনে তোমরা টাইপিং প্র্যাকটিস করো, কোনো যে ছোটো স্কুল থাকে না টাইপিং, সেরকম জায়গায় গিয়ে তোমরা টাইপিং প্র্যাকটিস করো, সপ্তাহে 2-3 দিন করো। এখন থেকে না করলে কিন্তু ওই যে 20 speed মনে হচ্ছে কম, সেটাও কিন্তু অ্যাচিভ করাটা অতটাও সোজা নয়। তো যাই হোক, আর সব শেষে বলবো যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি লাস্ট যে 2019 সালে পরীক্ষা হয়েছিল সেটার প্রশ্নপত্র আমি দিয়েছিলাম অলরেডি, তো যারা পাওনি আমি আজকে আবার আপলোড করে দিচ্ছি। 2019-এ যে পরীক্ষা হয়েছিল, এই যে 2019-এর নোটিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ, তো এই 2019 সালের যে পরীক্ষা হয়েছিল দুটো শিফটেরই কিন্তু প্রশ্নপত্র এবং অ্যান্সার কি আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আবারও আপলোড করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্যে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে থাকছে। চলো, আজকের মতন এই পর্যন্ত। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।